আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয়া দাখিল পরীক্ষার্থে দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সালে যারা দাখিল পরীক্ষা দেওয়া তোমাদের ধারাবাহিকভাবে কিন্তু আমি আমাদের চ্যানেলের মধ্যে সকল ভিডিও আপলোড করে যাচ্ছি সবগুলো ভিডিও তোমরা যদি চাও আমাদের চ্যানেল মধ্যে পাওয়া সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটি হলো ইসলামের ইতিহাস যাদের ইসলামের ইতিহাস আছে আর্টসের যারা রয়েছে ইসলামের ইতিহাস সাবজেক্টের সাজেশন দিবো বিষয় কোড একশো নয় পনেরো একশো তো এই বিষয়ের সাজেশন যদি পেতে হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকার দেখতে হবে আর পাশাপাশি তোমরা যদি প্রত্যেকটি বিষয়ের সাজেশনে একসাথে পিডিএফ আকারে প্রয়োজন হয় সে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে শুভেচ্ছা মূল্য পঞ্চাশ টাকা দিয়ে সব সাজেশন কিন্তু একসাথে নিয়ে নিতে পারবা পিডিএফ আকারে সবকল বিষয়ের সাজেশন তো আজকের যে বিষয়টি সাজেশন দেবো ইসলামের ইতিহাস স্কুলের মধ্যে লক্ষ্য করতে পারছো তোমাদের যেই শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসটি এখানে উল্লেখ রয়েছে শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় ধরা হয়েছে সেগুলা এখানে উল্লেখ রয়েছে সেগুলো তোমরা আশা করি প্রত্যেকেই পড়ে রেখেছো তো শর্ট সিলেবাস আর আমরা দেখাচ্ছি না আমরা পরেও শোনাচ্ছি না এখন আমরা চলে যাই সরাসরি তোমাদের যে সাজেশন দিবসকে সেই সাজেশনের দিকে আসলে একটু আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্কুলের মধ্যে লক্ষ্য করতে পারছো দাখিল দু হাজার তেইশ বিশ্ব ইসলামের ইতিহাস সর্বশেষ সাজেশন এটাই আমাদের চূড়ান্ত সব ফাইনাল সাজেশন এটাই আমাদের জন্য চূড়ান্ত সাজেশন ইসলামের ইতিহাস এখানে দেখতে পাচ্ছ মানবণ্টনটি রয়েছে পূর্ণমান একশো দেখো এখানে রয়েছে বহু নির্বাচনীয় প্রশ্ন থেকে তোমাদের এম কেউ থাকবে এখানে থাকবে তোমাদের ত্রিশ নম্বর আর সৃজনশীলতা থাকবে তোমাদের সত্তর নাম্বার টোটাল থাকবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা আর কোন কোন অধ্যায় থেকে এখানে তোমাদের কী কী দিতে হবে সেগুলো কিন্তু দেখা রয়েছে এখানে রয়েছে প্রথম অধ্যায় থেকে চারটি থেকে তিনটি দিতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি থেকে দুইটি দিতে হবে তৃতীয় অধ্যায় থেকে দুইটি থেকে একটি দিতে হবে ও চতুর্থ অধ্যায় থেকে দুইটি থেকে একটি দিতে হবে মোট ষাটটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে প্রথম অধ্যায় থেকে চারটি তোমাদের কিন্তু তিনটি দিতে হবে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে তারপর দেখো ইসলামের ইতিহাস আহ সম্পূর্ণ বই বাধ্যতামূলক সম্পূর্ণ বইটি তোমরা সম্পূর্ণ রিং করে নিবে পাশাপাশি এটা আয়ত্ত করে নিবে ভালো করে অনেক গভীর থেকে প্রশ্ন করা হয় সুতরাং সিলেবাসের অন্তর্ভুক্ত সম্পূর্ণ বই পড়া উচিত যা সিলেবাসের মধ্যে ধরা হয়েছে যে যে অধ্যায় প্রত্যেকটা অধ্যায় ভালো ভালো পড়া উচিত কারণ কারণ প্রশ্নগুলো হয় খুব কঠিন সুন্দর করে প্রশ্নগুলো খুব গভীর থেকেই করা হয় নিম্নে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা দিয়ে দিলাম আসলে তোমাদেরকে যদি আমরা সৃজনশীল প্রশ্নগুলো দিই সেই সৃজনশীল প্রশ্ন কোনোভাবেই সম্ভব নয় যারা বলবে একশো পার্সেন্ট তোমাদের সাজেশন দিবে একশো পার্সেন্ট কোনো সাজেশন দেওয়া সম্ভব নয় সম্পূর্ণ তোমাদেরকে যদি প্রশ্ন দি তাহলে একশো পার্সেন্ট সাজেশন দেওয়া হবে এছাড়া একশো পার্সেন্ট সাজেশন দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমাদেরকে আমরা তোমাদেরকে গাইডলাইন দেবো সেভাবে তোমরা যদি পড়ো আশা করি তোমরা ভালো করে রেজাল্ট করতে পারবো দেখো আমরা টপিকগুলো দিয়ে দিলাম কোন কোন টপিকগুলা তোমরা পড়বে সৃজনশীলের জন্য আর এমসি কিউর জন্য তো অবশ্যই তোমাদের সিলেবাসের প্রত্যেকটা পার্ট সুন্দর করে পড়ে রাখা পরে রাখতেই হবে নাহলে তোমরা এমসি কিউ ভালো করতে পারবে না প্রথম অধ্যায় দেখো প্রাচীন সভ্যতা জাহেলি যুগের অবস্থা আহ যুগে আরবদের সকল অবস্থা প্রকাশ্যে ইসলাম প্রচার এই টপিকগুলো তোমরা পড়বা তারপর দ্বিতীয় অধ্যায় থেকে যেটা পড়বা মদিনার সনদ যুদ্ধ শান্তি নীতি রাসুস ইসলামের কৃতিত্ব এটা দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো তোমরা বেশি বেশি করে পড়বা তৃতীয় অধ্যায় থেকে পড়বা হজরত আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তোয়ালহন নেনার জীবনী তারপর ওনার রৃদ্দার যুদ্ধ এই রৃদ্দার যুদ্ধটা পড়বা হজরত উমর রাজি শাসন ব্যবস্থা মজলিশে সৌরা তার যুদ্ধ উমর রাজি আলাহ যুদ্ধগুলো একটু বেশি করে পড়বা রিদ্দার যুদ্ধটা একটু বেশি করে পড়বা তারপর হজরত উসমান রাজি আল্লাহ তাল্হানহ খুব ক্রয় বায়াতেরিদোয়ান এই বায়াতেরিদোয়ানটা একটু বেশি করে পড়বা যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে একটু বেশি করে পরিবা চতুর্থ অধ্যায় উপমহাদেশে ইসলাম প্রচার আরবদের সিন্ধু বিজয় তারপর সুলতান অভিযান সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদটা একটু বেশি করে পড়বা এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য কুতুবুদ্দিন আইবেক এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তো এই ছিল তোমাদের চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে আমরা মূল টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এই টপিকগুলো তোমরা যদি পড়াও আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে আর এম সিকিউর জন্য অবশ্যই সম্পূর্ণ সিলেবাস তোমাদের পড়তে হবে আয়ত্ত রাখতে হবে তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি দেখেছ সকল বিষয়ের সাজেশন পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ